আদিল, আমি জানি আজকের কথাগুলো শোনার জন্য তুমি মোটেও প্রস্তুত না, কিন্তু আমি তোমার সাথে চিট করতে পারবো না আদিল। তুর্য আমাকে নোটস দিত, আমিও তুর্যকে নোটস দিতাম। নোটস দিতে দিতে কখন যে একজন আরেকজনের উপর ফল করলাম আমরা নিজেরাও জানি না। আজকে আমাদের রিলেশনশিপের 31 দিন হলো। আদিল, তুমি অনেক ভালো একটা ছেলে। আমি হয়তো বা জীবনে কোনো পূর্ণ করেছিলাম যার কারণে তোমার মতো একটা ছেলে পেয়েছি জীবনে, কিন্তু আদিল, তুমি আমার চেয়ে অনেক বেশি ভালো একটা মেয়ে ডিজার্ভ করো। আমার দুর্ভাগ্য আমি হয়তো বা তোমাকে ধরে রাখতে পারিনি। আমি জানি আদিল, তোমার আমাকে ভুলতে অনেক বেশি কষ্ট হবে, কিন্তু আমাদের স্মৃতিগুলো কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভেবে ভুলে যেও। আমার কথা মনে পড়লে আমাকে ফোন দিও আদিল। সূর্য পাশে না থাকলে আমি ফোন ধরবো। তুমি সুখে থেকো আদিল, প্রমিস করো তুমি ভালো থাকবে। তুমি সুখে থাকলেই আমার সুখ আদিল, ভালো থেকো আদিল। তুমি কি দুঃখ চেনো চেনো না ও মে, তুমি কি দুঃখ চেনো চেনো না, তবে চিনবে কেমন করে আমাকে, তবে চিনবে কেমন করে আমাকে ও মে, তবে চিনবে কেমন করে আমাকে। থাম রে ভাই থাম, কষ্ট তোর বাড়তেছে। গুরু কি গান গাইয়ে গেলেন আপনি মেয়ে। হ্যাঁ মেয়ে, তুই আমারে বলছিলি যে তুই বাকি পাঁচটা মেয়ের মতো না, আর আজ তুই কইতেছস আমি ভালো মেয়ে ডিজার্ভ করি। ঠিক আছে ফাইন, তুই ভালো মেয়ে না, তুই যদি সত্যি আমার ভালোবেসে থাকস তাহলে তুই কেন ভালো হইতে পারস না? কি বাহানা দিল আমারে আমারে। তোর কোনো স্মৃতি আমার দরকার নাই। আজকের পর থেকে ওর কোনো টপিক নিয়ে আমার সাথে কথা বলবি না, ওর কোনো নাম উচ্চারণ করবি না। যে আমি লাইফে কখনো কিছু খাই নাই, আজকে আমি মেয়ের জন্য নেশা করি, আজকে আমি মেয়ের জন্য মদ খাই। শুধু কি আমি একা মদ খাই? আমি শিওর আমার মতো লোক বলে কেমন মদ খায়। আজকের পর থেকে কোনো রিলেশনশিপ নাই আমার এলাকায়, কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, সবাই সিঙ্গেল থাকতে হবে। বাসায় কেমনে যাবো আমি? আমার কম্বল থেকে শুরু করে খাট থেকে শুরু করে বালিশ থেকে শুরু করে সব জায়গায় ওর স্মৃতি। কি ভাই বাসায় নিয়ে গেছিল নাকি? দাঁড়া ভিডিও কলে কথা বলছি না। হায় রে সেলিনা, এই আদিল যে তুই বুঝলি না।
চলো না কইছি বাইরে এসো উল্টা উল্টা জিনিস খাও না আর ধর বেটা বাইরে গিয়ে মদ খাইছি নাকি আমি মদের বদলে এনার্জি ড্রিঙ্ক রেখে দিছি এই মালাবাসার পিনিকে বুঝলোই না কোনটা মদ কোনটা এনার্জি ড্রিঙ্ক তাহলে ঠিক আছে No prem, only prem. আমার এই বয়সে কি কোনো কেরিয়ার আছে? Only prem আছে। পাইছস কই? ভাই এই তো মেইন কালপি। গার্মেন্টস এর পাশে বুঝছো ভাই একটা কসমেটিক্স এর দোকান দিছে। দিয়া মায়া গলা লাগে ফ্ল্যাট করে, লাইন মারে। যাবার আমি যখন ধরছি ধরার পর কা তিন চারটা গার্লফ্রেন্ডও আছে। এই কথা কি সত্য? হ্যাঁ, ঘটনা সত্যি। চুরি কিনতে আসে বলে পরায় দেন, কানের দুল কিনতে আসে বলে পরিয়ে দেন, গলার হার কিনতে আসে বলে পরিয়ে দেন, আবার কিনতে আসে। এই এই পড়াইতে পড়াইতে আমি যে কখন তাদের প্রেমে পড়ে গেছি আমি নিজেই জানি না। এখানে আমার কি দোষ? নাম কি তোমার? সুশনির নাতি ভাই। ঘুষি মেরে ফোত না উল্টে আলাম। সোনা মিয়া, সোনা মিয়া আপনি তাহলে ওইগুলো করেন? হ্যাঁ, নো প্রেম, নো প্রেম, অনলি 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 প্রেম। দেশে গেছে বিয়া খাইতে এখন যাই। হাতে কি ফ্রুটস? এই যে তুমি নিয়ে আসলা আংলা তো আংলা, নামার সময় যদি বাড়িয়ে দেখে বুঝতেছো কি হবে? আমি যাই। আবার কই যাই? কই যাবা? যাই মানে বাসায় পৌঁছে দিয়ে এসে বাড়িওয়ালা যদি এসে পড়ে। তুমি থাকো, আমি নিচে আছি। যদি এটা কাজ ছিল নিচে আছি আমি, কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পরে আমার একটা ফোন দিও, আমি গ্রিন সিগন্যাল দিয়ে আসতে নেমে যাবো। থ্যাংক ইউ। তোমার মতো বড় ভাই থাকলে ফ্রেন্ডের দরকার হয় না। যাই, বেস্ট অফ লাক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি কেমন আছো? জি আঙ্কেল ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি বাবাজি। তুমি যাক, গাছে পানি দিচ্ছিলেন? বৃষ্টি বাদলের তো পালাই নাই, গাছগুলো শুকাইয়া কাটকাট হয়ে গেছিল। ভালো, এই জন্যই আপনার গাছগুলো তো সতেজ থাকে আঙ্কেল। তা আপনি এখানে পানি দেন, তিনতলাও দেখি পানি দেয়। তার মানে আমার ছাদের টাঙ্কি ছিদ্রি হয়ে গেছে? আরে আঙ্কেল না, কথা শুনেন তো, আমার টাঙ্কি ছিদ্র হয় নাই। তিনতলায় তো ফ্যামিলি ভাড়া দিয়েছিলাম না? হ্যাঁ, একটা ছেলে আর ওর বাবা আর ওর মা থাকে,
বাপমা মনে হয় আজকে বাসায় নাই, যাইতে পারে হয়তো বাইরে টাইরে কোথাও গেছে। বাবা জি, জীবনে কত খেলা দেখলাম, কত খেলা খেলাইলাম, এই পগম ফাইট খেলাটা কি? পগম ফাইট কি জানেন না? না। তিনতলায় যান, দেখবেন পগম ফাইট কি অশ্লীল। এই এই এই, খেলার নামটা জানি কি কই হলো? ও মনে পড়ছে, পগম ফাইট, পগম ফাইট। আসসালামু আলাইকুম আঙ্কেল, আব্বু বাসায় নেই, আব্বু আসলে বলবো না ভাড়াটা দিয়ে আসবে। এই যে এই যে বাবাজি, এদিকে তোমার এই কাপড় চোপড় ভিজে, মুখের মধ্যে ঘাম, কেমন জানি অস্থির অস্থির একটা ভাব। তা তোমার আব্বা আম্মা কই গেছে? আঙ্কেল আব্বা আম্মা দেশে গেছে বিয়ে খেতে। দেশে গেছে বিয়ে খেতে? যে বাবাজি, খালি বাসায় বলে তুমি পগম ফাইট খেলো। আঙ্কেল পগম ফাইট কি? বাবাজি আমারও তো একই কথা, পগম ফাইট কি? আমি তো জানি, আমি তো দেখি দেখি বাবা শোনো, এই যে দেখছ, এই যে পগম ফাইট আমার হাতে। আঙ্কেল জুতোটা আজকে কিনেছি, সুন্দর না? সুন্দর মানে অনেক সুন্দর, নিউ ফ্যাশন, এখন ছেলে মেয়ে সব একসাথে পরে। ও ছেলে মেয়ে সবাই পরে? তা তোমার যে শরীর, তোমার যে স্বাস্থ্য, এটা পরার আগেই তো টুপ, এটা পগম ফাইট না? পগম ফাইট তোমার হাতে দিতাম। তা বাবাজি, পগম ফাইট নিয়ে তুমি কি বাইরে যাবে না ভিতরে থাকবা? যদি বাইরে যাও একরকম, ভিতরে থাকলে আরেক রকম। তুমি কিন্তু বাসায় গিয়ে কল দিবা, ঠিক আছে? আর রাতে কিন্তু আজকে কথা বলবো, ওকে? ঠিক আছে, বাই। এই মামা, গর্ত মর্ত দেখে যেও, আর একটু সাবধানে চালাও। গর্ত মর্ত দেখে চালাও। খা সিদা বেস্টি। হুম, কে? ওই না, মানে গার্লফ্রেন্ড আর কি। গার্লফ্রেন্ড ভালো তো, আমি এলাকায় কইছি যে কোনো রিলেশনশিপে রিলেশনশিপে কেউ যাইতে পারবে না, সবাই সিঙ্গেল থাকতে হবে। এই রিলেশনশিপ হয়েছে একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও তুই রিলেশনে আসো, তুই গার্লফ্রেন্ড রাস্তায় আবার বাই টাই দে, সাবধানে চালাইবে, রিক্সালারে ফাঁপড় মারবস কেন? ভাই আমি একটা জিনিস বুঝলাম না ভাই, আমার বাপের টাকা, আমার গার্লফ্রেন্ড, আমার বাপের টাকা খরচ করে আমার গার্লফ্রেন্ড চালাই, এটা আমার ইচ্ছা, আপনার সমস্যাটা কোন জায়গায়? আপনি একটা কথা বললেন না, এটা সংবিধানের মতো একটা বিল পাস হয়ে গেলে রইলো? বাপের টাকা দিয়ে রিলেশন করো? হ্যাঁ। দেখ আমি তোর ভালোর জন্য কইছি, এই যে তুমি রিলেশনে গেছোস, এই দুই দিন পরে এই মাইয়ের একটা বেস্টি হবে, ওই বেস্টি হবে ফেক। হ্যাঁ, তারপর ওই ওই ছেলের হাত ধরবে, হাত ধরার পর তোমাকে ব্রেকআপ করবে করবে, তারপর তো তুই তো উল্টাপাল্টা জিনিসপত্র খাইয়ে রাস্তাঘাটে পড়ে থাকবি, তোর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে না? সারুম না। চলবি না? না। তুই মগুন কাকা বলো না? হ্যাঁ। তাহলে তুই যা, কাকার লগে আমি কথা বলতেছি। ভাই প্রেম করো না, প্রেম করো না, কোন ঘুমায় খাটে, একটা বেস্টি জীবনে আসলে তুমি চান্দু বড় বাটে। রিলেশন কয়দিন ভাই? মাত্র 13 দিন ভাই। 13 দিন? হ্যাঁ ভাই। 13 দিনেই নিয়ে আইসোস? বাহ, হায় রে প্রযুক্তি। তোর রিলেশনটা এখনো কাঁচা, এখন যদি তুই ব্রেকআপ করস বেশি চলবে না, আরো যত সময় যাবে আস্তে আস্তে পেকে যাবে রিলেশনটা।
তখন ব্রেকআপ হলে সারা জীবন তুই শেষ বাবা ভাই মাত্র 13টা দিন হইছে ভাই আমার ভাই লস প্রজেক্ট হয়ে যাবে ইনভেস্ট আছে ভাই তুই কি ব্যবসা শুরু করছিস এটা ব্যবসা লস প্রজেক্ট লাভ প্রজেক্ট কথা ভাড়া গেলাম না এবারে ব্রেকআপ কর ফোন লাগাবি নাকি আমি মবুল কাকারে ফোন দেবো না ভাই হ্যালো বাবু বাবু কি ভাই ভুলে গেছে ভাই কি বাচ্চা না তোর বাচ্চা না তোর বাবু কাছে বাচ্চা তুই বাবু বুবি বাচ্চার চেয়ে বড় আছে তার নাম দিয়ে তুই ডাকবি বাবু কি বাবু বাবা সোনা আবরাই আছে বাবু তুই বলি ভুলে গেছে ভাই নাম কি ভাই রোজি রোজি ডাক রোজি শোনো আজকে পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ বুঝছো আজকে পরে আর কথা হবে না তুমি কষ্ট পাও না হ্যাঁ আর শোনো শেষ মুহূর্তে তোমারে আমি একটা কবিতা শোনাইতেছি হ্যাঁ ভাই শোনাবো প্রেম করো না প্রেম করো না খোকন ঘুমাই খাটে একটা বৃষ্টি আসলে জীবনে তুমি পড়বে বাটে আল্লাহ বেজ বাবু আজকে আকাশে চারটা দেখেছো দেখেছি কোথায় তুমি তো আমার দিকে তাকিয়ে আছো আরে তুমি তো আমার চাঁদ সত্যি ভালোবাসো আমাকে অনেকগুলা দেখতে চাও আসো তোমাকে ভালোবাসা শিখাই শিখবা হ্যাঁ চলো ছাদটা খালি কোনো মানুষ নাই ছাদের দরজাটা খোলা রাখছে এই দারোয়ানের বোধ বালাই বলতে যদি কোনো সময় হইছে হায় রে এদিকে তাকাও এই তোমার ভালোবাসা আরে কোন সমস্যা নাই কেউ আসবে না একটা লোক আসলো তুমি আমার দিকে না দেখে দৌড়ে পালিয়ে গেলা আমার কি হতো শুনো বসো এখানে বসো এটাই তোমার ভালোবাসা আরে বাবা এটা আমার ছাদ আমার ছাদ বুঝো এটা কেউ আসবে না বসো না ওয়েট যদি কেউ আসে কেউ আসবে না বসো বসো আঙ্কেল দেখেন কোচিং সেন্টার দিয়ে বসছে ছাদে আপনারে বলে কোচিং করতে গেছে দেখছেন আঙ্কেল শুরু করেন বাহ 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 এই মেয়ে এই কিমন বাপের কিমন মেয়ে তুমি এই তোমার বাপ্পা তোমার আদব কায়দা শিখায় নাই এই সালাম দাও আমার আপা আঙ্কেল আসসালাম সালাম দাও আমি তোর বাপ আমি তোর বাপ না তুই আর জ্ঞান দেস এই নালায়েক খাসা মাড্ডা পিন্দ সামাড্ডা দুল দাস তুই এখানে আয় হ্যাঁ আঙ্কেল আমার রক্ত বেচা পয়সা এগুলা কই যা তুই এই সাদে এই টাঙ্কি বারস এই এই বয়সটা আমি উপার করেছি আঙ্কেল বাতের বাসনে তোরে ছাই দিবে লেখা কোনো যা বসে যা দুনিয়া জিয়া তো নষ্ট হয়ে গেছে গা পরজি যুগ তো কি হয়েছে তুমি খেয়াল করছো আরে আমরাও তো বড় হয়েছি আমরাও তো কলেজ স্কুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি মাগরিবের আজান দিত আল্লাহু আকবার ঘরে না গেলে বাপ পায় ফাটায় ফেলাইতো আমি একবার গেছিলাম আঙ্কেল খেলতে আজান দিছে বাসায় নেই আম্মা যে কি পরিমাণ আঙ্কেল বাসা যে দেন তো ইচ্ছা মতো আমি তোমার
সাহসের তারিফ করি তুমি ওরে এক কাম করো আর বাপ মার হাতে নে ওরে ধরে দিয়ে এখানকার ঘটনাটা বলবা কিন্তু আঙ্কেল দোষ কিন্তু ওর 50% আপনার ছেলের 50% না না ওর 50% না আমার পোলা রইল 80% দোষ এই মেয়ের লোক 20% ওর কি দোষ জান গিয়া আমার পোলা চার পা এও গাইছে ও এক পাও সামনে আইছে তাহলে দোষ কার ওর বেশি ওরে তো আড্ডি কুটি ফাটিয়ে ফেলাম একবার আমি আজকে এখনই যান আর বাপ মার হাতে তুলে দিয়ে ফে ঠিক আছে আঙ্কেল এবং বুঝিয়ে কইই ফে মেয়ে জানি সামাল দেয় আর তোমারে জানি আমি এলাকা সুদ্ধান না দেই মরা জলে ডোবে না এই হাটটা এই হাটটা তো আমার ভাগ্য পুরো পরিবর্তন করে দিল বুঝছো কাপল দেখলে কিছু ঠাড়া পরে নতুন এলাকায় জি ভাই বাড়ি কই যাত্রাবাড়ি সাইনবোর্ড ও তুই যাত্রাবাড়ি সাইনবোর্ড দিয়ে মিরপুর আইসোস তুই গার্লফ্রেন্ড নিয়ে প্রেম করতে জি ভাই আব্দুরে কি কি বলছিল তোরে বলছে সাতজন আমার সাথে থাকবে কখন আমার এই হাতটা ছেড়ে যাবে না আমার সব সময় বেশি বেশি ভালোবাসবে একদম মরা রাখ পর্যন্ত তোর কোনো ফ্রেন্ড আছে হ্যাঁ আছে থাকবে না কেন আর দুই দিন পরে ওর হাত হাতই থাকবে কিন্তু তুই পাড়া তোরা তিন যাবে আর যে কথাগুলো তোরে বলছ না এই সেম কথাগুলো আরেক ছেলেরে বলবে বলে তখন তোর সাথে ব্রেকআপ করবে তখন তুই বইয়ে বইয়ে স্যাড সং শুনিস হ্যাঁ অন্যসতার পথে কেন মনের বাজি ধরো ভালোবাসা সভার আইয়া নেশা কইরা মরো তার চেয়ে ভালো নিজের ক্যারিয়ারটা করো জীবনটারে সফল করতে ভালো কিছু করো যাবে অভাবে সুর বাসলে করে ভালোবাসা এই হইলো সমাজের অবস্থা তুই নাপিত তুই পরিচয় দিলি বিজনেসম্যান তোর বলে বিউটি পার্লার আছে তোর সাততলা পুরোটা সাততলাই বলে তোর বিউটি পার্লার হায় রে বাপ্পার সিটর টাউটার তোর টাউটার এই না নাই এই সুদা বস আপনি তো আমার কথা কর সুযোগ দিলেন না সব তো উনার কথাই শুনলেন উনি তো আমার সব আগুন লাগাই দিয়েছে সব তালাই পড়ে চাকরি করে লইছে এই তুমি তো দবস আমি একটু এরকম একটা ভদ্র অবলা নারী যে আসার পর থেকে একটা কথা কানে চোখের পানি ফেলাই দিস তুই 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 কইতো সেটা মিথ্যা হইছে খারাপ রে রাখ কই ও ভদ্র কইতাছেন পৃথিবীর কুখ্যাত খারাপ একটা মহিলা আমার অনেক স্বপ্ন দেখাইছে এরপরে কইছে ম্যাট্রিক পাস করার পরে আমার বিয়ে করবে এরপর উনি যে ওনার জামাই আছে ক্যাসেটও আছে তুই জানস না তুই জানস না আমার জামাই আছে এরপর তুই আমার পিছনে ঘুরছস কেন আমি জানি না তুই জানি না তুই বলো না এরকম অবলা তো আমি আমার জীবনেও দেই না হ্যাঁ দোস্ত আপনার ঘরে আপনার জামাই আছে আপনি ঠিকঠাক মতো সংসার করবেন সেটা বাদ দিয়ে আপনি কি শুরু করলেন আপনি এই লোকের সাথে প্রেম শুরু করলেন লজ্জা হয় না আপনার আপনি এরপর থেকে যদি আর এইসব কাজ একবার করছেন আমি ডিরেক্ট গিয়ে আপনার জামাইয়ের কাছে কমপ্লেইন দিব মন থাকবে আপনি যান আপনি আপনার মতো করে রিক্সা নিয়ে আপনি যান আরে ভাই এক প্রেম ভালোবাসা নিয়ে আমার পুরো জীবন অদৃষ্ট এই যে তোরা বিয়ে করার পরও বড় ভাই আমার মাফ করে দেন আমি জীবনে অন্যায় করব না বড় ভাই হৃদয়ে রায় নাতে
প্রথম দেখায় প্রথম পলকে মন পড়েছে প্রেমে তোমার ছবি শুধুই ভাসছে হৃদয়ের আয়নাতে দেখব বলে তোমাকে শত বাহানা খুঁজি দেখব তোমাকে নিয়ে আমি প্রেমের কাহিনী চলো একটা জগৎ দুজনে মিলে বানাই যেখানে আমি রাজা তুমি রানী চলো একটা জগৎ দুজনে মিলে বানাই যেখানে আমি রাজা তুমি রানী লাইলি মজনু সিরি ফরহাদ আদিল ও আকর্ষণ বিকর্ষণের টানে ভাই ও কেডা ও কে তা তো আমিও জানি না শুধু একটু জানি ও আমার নিচে থাকে নিচে বাসার নিচে মানে আমার নিচ তলায় থাকে নতুন ভাড়াটিয়া বাবুই পাখি সাজানো বাসা ময়না পাখির কথাগুলো তোমার তিলের কাছে সব কিছু হার মেনে গেল শাহজাহান আমি হব মমতাজ তুমি হবে তোমার জন্য বানাবো প্রেমের তাজ যেখানে প্রেমের একটা ঘর হবে ভালোবাসায় রব ডুবে সুখের পৃথিবী সাজাবো মিলে দুজনে আপনাকে প্রায় এদিকে দেখি আমি যেখানে জগিং করি ওখানেও মনে হয় আপনি জগিং করেন আপনি কি এদিকে থাকেন নাকি রিয়েলি তাহলে তো উই আর নেইবার্স আমি ফারিয়া আদিল আদিল রহমান নাইস টু মিট ইউ থ্যাংক ইউ কোন দিকে যাচ্ছেন আপনি হ্যাঁ এদিকে যাচ্ছিলাম আপনি কোন দিকে যাচ্ছেন আমি এদিকটাই যাচ্ছিলাম আমি ওই দিকটা ও তাহলে চলেন একসাথেই যাই চল বলে তোমাকে শত বাহানা খুঁজি এসো না দুজন মিলে লিখি প্রেমের কাহিনী চলো একটা জগৎ দুজনে মিলে বানাই যেখানে আমি রাজা তুমি রানী হ্যালো এই তোর লগে না ব্রেকআপ করলাম ওই দিন তুই মানে বাংলা কথা বুঝস না হ্যাঁ এই শেষরা করে শেষরা তোর এক কথা বুঝালে তুই বুঝস না আমি একটা ছবি পর্যন্ত আপলোড দিতে পারি না ওই ছবির মধ্যে গিয়ে তুই কমেন্ট করো যে বাবু কাম ব্যাক বাবু তুমি চলে আসো এই তোর গোষ্ঠীর মধ্যে কি মানিজত বলতে কি শোনাই হ্যাঁ ভাই ভাই ওই যে রোজি আছে না রোজি আমার যে গার্লফ্রেন্ড ছিল ওই যে ভাই ওইটা ওটারে ভাই আজকে গোষ্ঠী উদ্ধার করে লাইছি ওই কেন ওর গোষ্ঠী 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ভাই প্রেম ভালোবাসার নাম লইব না কোনো একেবারে দিছি দুমায়া গেলে দিছ ভালো করছ ভাই আবার কি করলাম প্রেম স্বর্গীয় প্রেম পবিত্র পৃথিবীতে প্রেমের চেয়ে পবিত্র কোনো কিছু নাই রোজি বাবু
বাবু আমি ভুল করে ফেলাইছি বুঝছো আমি মনের ভুলে তোমার উল্টা পাল্টা কি সব বলে ফেলছি শোনো আমি আগে যা বলছি সব ভুল আমি তোমারে একটা গান শুনাই হ্যাঁ চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি কাইটা দিছে পাপড়টা মারতে গিয়ে দলে গাইলাম আমও গেল আমার সালাও গেল সরি বললাম তো ডোন্ট টাচ মি সরি বলছি যা সরি বলে লাভ কি সরি বলে তো লাভ আছে আপনি যাই না শুনে আমার এই বিপদটা ফলাইছেন আপনি আমার বললেন যাও আমি গেছি করে আপনি যে আবার বাড়িয়ালে পাঠাইছেন বাড়িয়ালা আব্বা আমারে কয়ে দিছে তারপরে কি করছে আব্বা আমার জুতোতে বাড়িছে ওই যে গার্লফ্রেন্ড ও আমার জুতোতে বাইরে গেছে গা হিলালা জুতা ওইটা বেশি ব্যথা পাইছি আচ্ছা শোন আমি একটা ভুল বুঝতে পারছি আমি বুঝছি প্রেম হচ্ছে পবিত্র কারো প্রেমে আসলে বাধা দিতে নাই এটা আমি বুঝছি এখন থেকে তুই যখন খুশি তখন নিয়ে বাড়িওয়ালার বিষয়টা আমি দেখতেছি ঠিক আছে দাদা আপনি না তুমি আগের মতো ভাই আসো মিলাই কিন্তু ভাই তোমার এতে আমি বিশ্বাস পাই না তুমি তো বাটপার তুমি কি এক বিপদে আবার ফালাই দিবা তখন আমি আরেক মুসিবতে পড়ুম এবার তো আমার আব্বা আমার মাইরে ফালাইব কি আরে পাগল কি বিপদ কথা দিছি না যা আচ্ছা আমি বুঝবো তাহলে আমি গেলাম ওই কই যাস ওই যে গার্লফ্রেন্ডের বাসায় ওই নিয়ে আসি রাত বাজে ১২টা তুই এখন আরে তুই না কইছিস যে তোর গার্লফ্রেন্ড নাকি কি জুতো দিয়ে পিড়ে চলে গেছে এটা তো নতুনটা এটা তুই গেছিস নতুন হয়েছে একটা এই কই দিনে যা এখনই আনবো না না কালকে ভাইয়া যা লালপুতে কোরবানির হাড়ে উড়াইলে খাসি মনে করে কিনে লইছি ওই কেমনে গার্লফ্রেন্ড পায় প্রতিটা কথায় কথায় আমার আমার ফিলিংসটা কি তোমার কাছে কিছু মনে হয় না তোমার মনে হয় না যে আমি তোমাকে যে একটা মানুষ তোমার পিছনে এভাবে লেগে আছে এত টাইম দিচ্ছি আমি তোমার পিছনে এত কিছু করতেছি আমি তোমার জন্য তুমি ইউ ডোন্ট ইভেন বদার ইউ ডোন্ট গিভ আ শিট আমি যে তোমাকে এত করে বুঝাইতেছি যে তুমি জিনিসগুলো কইরো না ডোন্ট ডু ইট বাট তোমার কোনো পাত্তাই নেই সিরিয়াসলি আমি টায়ার্ড আর কতবার বলবো আমি আমার পক্ষে মানে সিরিয়াসলি আর এগুলো এগুলো নিয়ে কথা বলা পসিবল না
না সমস্যা কি আপনার? হ্যাঁ টাকা ভরতে পারি না ফোনে, ফোনের ভিতর টাকা ভরতে পারি না, এসএমএস দেন পুত করে এসএমএস দেন পুত করে টাকা কাটেন, পুত করে এসএমএস দেন পুত করে টাকা পাঠেন। আরে ভাই 50 টাকা বললাম 20 টাকা যেতে পারবো না, তার ভিতরে আপনি এসএমএস দিয়ে 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 টাকা পাঠাইছেন। অমুক সার্ভিস, তমুক সার্ভিস, হ্যান্ড সার্ভিস, ড্যান সার্ভিস, আমি এখানে চাইছি এক্সকিউজ মি। কি 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 এই আপনি রাখেন ব্যথার সাথে কথা বলতেছি, প্রবলেম কি আপনার? সমস্যা কি আমার না আপনার, কোনটা কিসের প্রবলেম আমার? আমি ফোনে কথা বলতেছি, আপনি এসে চিল্লাইতেছেন কেন? আমি আপনার অত্যাচারে বারান্দায় কথা না বলতে পেরে ছাদে আসলাম কথা বলতে, আপনি এখানে এসে ঘ্যান ঘ্যান করতেছেন আমার সামনে, বুঝলাম না। একটা মানুষ যে ফোনে কথা বলতেছে আপনি দেখেন না চোখে? আমিও তো ফোনে কথা বলতেছি, আপনার সমস্যা কি? হ্যাঁ বাসার বারান্দায় ফোন, ছাদের উপরে ফোন, নিচে ফোন, উপরে ফোন, ফোন 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 ফোন, আর বয়ফ্রেন্ড থাকতেই পারে, এই জন্য এত কথা বলে মানুষ, এবার কি সংসার করা যায়? আমার খারাপ লাগে না। আমি যে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি আপনি দেখছেন? হ্যাঁ আপনি একবার দেখছেন, আমি আমার কার সাথে কথা বলছি? আমার বাপের সাথে কথা বলছিলাম। হ্যাঁ তোর বাপের সাথে কথা বলবেন না তো। কি বাপের সাথে কথা বলছিলাম? প্রথম দেখায় প্রথম পদকে পড়েছে প্রেমে, তোমার ছবি শুধুই ভাসেছে হৃদয়ের আয়নাতে। প্রথম দেখায় প্রথম পলকে মন পড়েছে প্রেমে, তোমার ছবি শুধুই ভাসেছে শত বাহানা খুঁজি পো তোমাকে নিয়ে আমি প্রেমের কাহিনী। চলো একটা জগত দুজনে মিলে বানাই যেখানে আমি রাজা তুমি রানী। চলো একটা জগত দুজনে মিলে বানাই যেখানে আমি রাজা তুমি রানী। হাই খাঁচায় পাখি নাই কেন? পাখি ফাঁকি দিছে তো, নতুন পাখি কিনেন না কেন? খুঁজছি সন্ধানে, কপালে জুটলে মিলবে। আমি খুঁজব বাসায়, মা ঘুমাচ্ছে, পরে সামনাসামনি বলবো। সামনাসামনি? হ্যাঁ। হাই, বলেন কি? ও যে সামনাসামনি কি বলবেন না? আপনি কিন্তু ভালোই পাগল আছেন, আই লাইক ইট। থ্যাংক ইউ। আপনি কালকে ফ্রি? হ্যাঁ। তাহলে কালকে চলেন, আমি লাঞ্চ করতে যাই। আমারও কালকে বউ আসবে না, মানে লাঞ্চটা মনে বাইরেই করতে হবে। তাহলে কালকে দুপুরে আমরা লাঞ্চ করছি, ওকে? ওকে। আজকে যাই, হ্যাঁ আম্মু ঘুমাচ্ছে তো, উঠে গেলে আবার চিলাচিলি করবে। সো সি ইউ টুমরো, বাই। পাগলামিটা কিন্তু ভালো লাগছে, বাই। চলো একটা জগত দুজনে মিলে বানাই যেখানে আমি রাজা তুমি রানী। চলো একটা জগত দুজনে কি ব্যাপার এরকম একটা পাবলিক প্লেসে? আসলে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স, খুব বেশি বলতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, না মানে এরকম কাছাকাছি বসে কথা বলার এক্সপিরিয়েন্সটা আমার নাই। তাই জীবনের প্রথম আমি অত কাছে এখানে বসেছি।
তুমি এত টেনশন করছো কেন? চিল। আচ্ছা, যা বলার ফার্স্টে আমি বলবো, ওকে? রিল্যাক্স। চলো। আর কত? তুমি কেন বুঝো না আমি যে তোমাকেই ভালোবাসি? তোমার জন্য আমি পাবজি ছাড়ছি, তোমার জন্য আমি এখন চাকরি করি। বাদ দাও না, আমি অনেক জেলাস হয়েছি, আর জেলাসি করে আমি। এবার বিশ্বাস হয়েছে না? হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে যে তোর যে আমাকে ছাড়া লাইফ একটা জিরো। হ্যাঁ, আমাকে ছাড়া যে তোর লাইফ চলবে না এখন বিশ্বাস হয়েছে? এখন আরেক ব্যাটাকে দেখে তোর শিক্ষা হয়েছে না? এখন তুই সরি হয়েছিস ফাইনালি। আমার আগে শিক্ষা উচিত ছিল, বাট আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। সত্যি তো? হ্যাঁ সত্যি। আই বিকাশ, আই এম সরি। আই এম সরি টু। এগুলো কি? রণবীর সিং এর নকল করিস না? এখন যা এগুলা কাটবি। হ্যাঁ হ্যাঁ কাটবো, এখনই যাবো স্যার। এই করবেন, ছাড়াবেন, দাঁত দিয়ে কেটে ফেলতে পারেন। জি, কিন্তু আমি বুঝছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? জি। তাহলে আমি কি? ও আসলে আমার বয়ফ্রেন্ড, ওর সাথে ঝগড়া হয়েছিল দেখে এসব নাটক করতে হয়েছে। আমি আসলে এই কথাটা বলার জন্যই তোমাকে এখানে ডাকছিলাম। আমরা তো ফ্রেন্ড থাকতে পারি, রাইট? লেটস বি ফ্রেন্ডস। ভাইয়া আসলে কিসের ভাইয়া? আমি তোর কোন জায়গায় ভাই লাগি? আমার আসলে কোনো ওয়ে ছিল। কিসের ওয়ে ছিল না? রিক্সায় ঘুরছো, রিক্সায় ঘুরে রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে গিয়া হুকুর হুকুর কাশি দেয় সেই রয়ে বসছো, আবার এখানে ঘোরাঘুরি করছো, জগিং করছো, দৌড়াদৌড়ি করছো, আবার ফোন করে বলছো স্পেশাল কথা আছে। আমি স্পেশাল কথা মনে করে আমি যে দাঁড়লাম, কেন আনলাম? আমি ভাবছি প্রপোজ করবো, বিয়ে হবে, বিয়ের পর বাচ্চা হবে, সেই বাচ্চাদের বিয়ে দিব, ওই বাচ্চারা বড় হবে, দাদা আমার তো সব শেষ। আসলে ওকে আমি অনেক লাভ করি তো। ওকে লাভ করি অনেক না? ব্রাজিল ফাউল। আই এম সরি। আবে বাবা 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 করবা তুমি আমার সামনে। মেকআপ দে। আরে তোকে লেন্স পরব না। আমি মনে করছি মোনালিসা। আপনি মোনালিসা ঠাকুর। তুমি কেন কথা বলতেছো? তো এইভাবে বকতেছেন। এই ওই মাইয়ের নাম কি? প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে যে ছেলেটার বিয়ে হয়েছিল নাম কি? নিক জোনাস। এই নিক জোনাস আর এই প্রিয়াঙ্কা চোপড়া এরাই শিখাইছে কি হবে বাসুরের সাথে গাভীর প্রেম হয়। আরে ভাই, গাভীর সাথে সারের প্রেম হবে, বাসুরের প্রেম হবে কেন? আমারে হারাইছো না? একদিন বুঝবা। গাদিল কি ছিল তখন কান্নাকাটি করবে আমার বাবা না। তোর তো ঘুরে ফিরে না, আমার এই তো বাবা তো। জীবনটা তোর শুধু একার নষ্ট, তারে করিস না। মনের সাথে মিলে না মন পর হয়ে যায় আপন, যে জন দেখে না মন খুঁজে যেতন, তাই তুই আমি করছি যে পন। জীবনটা তো নাটক না রে, রঙের ছুঁয়ায় সাজাই যারে আপন কইরা নিছি যারে, সে চইলা যায় ছাইরা মোরে। কার কারণে পাগল তোর মন, কার কারণে গান দে, কার কারণে সুখটা ছাইরা দুঃখের এই গান বান দে, কার কারণে সরল তোর মন হইয়া গেল জঙ্গি, কার কারণে কষ্টটা রে করবি জীবন সঙ্গে। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা। আবার মন করিস না প্রেম, আবার তোর ভাগ্য তো নাই বাবার, আমার নাই আর কিছু দেবার, তাই ফোন করেছি এইবার। এই মজার কারো পেপার আর প্রেম করুম না নেপার, আই এম সিঙ্গেল ফরএভার ফরএভার। চলে যায় যে যাবার, মন করিস না প্রেম, আবার তোর ভাগ্য তো নাই বাবার, আমার নাই আর কিছু দেবার, তাই ফোন করেছি এইবার। এই মজার কারো পেপার আর প্রেম করুম না নেভার, আই এম সিঙ্গেল ফরএভার। এই অন্যসত্তার পথে কেন মনের বাজি ধরো, ভালোবাসা সব হারাইয়া নেশা কইরা মরো, তার চেয়ে ভালো নিজের ক্যারিয়ারটা করো, জীবনটারে সফল করতে ভালো কিছু করো। যাবে অভাবে সুর বাসলে করে, ভালোবাসা পালাই ডরে, সফল তুমি হইলে পরে সুখটা থাকবো তোমার ঘরে, সবাই নিবুই আপন করে, যারা ছিল দূরে সরে, নতুন কিছু করো, একটা ভালো কিছু করো। প্রেম ভুলা গিয়া নিজের ক্যারিয়ার করো, যারা শুধু দিনে রাতে দিবা স্বপ্নের বালা গাছে, করুন না প্রেম কারো সাথে।